Istighbaro. Istighbaro, বার দিয়েছে istighbar. কাস্ত্রা ইস্তিক বারুন, Istighbarun. হ্যাঁ মাসদারের মধ্যে গিয়ে তার নিচে কাস্ত্রা হয়ে যায় তাই না? জি ইস্তাক বাবা ইস্তাক ভিরু ইস্তিক বারুন কাফরা বা, এটা হলো রুট লেটার রাইট, জি, বড় মনে করা অহংকার কাবিরুন করা, আমরা বলি কাবিরুন বড়, তাহলে ইস্তাক বাড়া বড় হতে চাওয়া, বড় যাওয়া, গর্ব করা। হ্যাঁ তালাবুল কিবির তাই না, মানে বড় কামনা করা, বড় হতে চাওয়া, এটাকে কাবির কি বলে? অহংকার, অহংকার বড় হতে এবং চাওয়া অহংকার অহংকার, ক্রিয়া। অহংকার অহংকার এটা খুব ভালো গুণ, অনেক দামি গুণ, যার জন্য অহংকার সাজে তার জন্য তাই না, জি একমাত্র জি অহংকারের সত্তা আল্লাহ তাআলা। জন্য আর দুনিয়াতে আমরা যারা আছি আমরা তো আমরা অহংকার করতে পারবো না, জন্য আমাদের জন্য অহংকার দোষণীয়। এরপরে 5 নম্বর বাক্যটা আছে, ইস্তাইকাল তো ইস্তালকাই তো আলা কাফায়া লিকাই আস্তারিহা, আমি পিঠের উপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম লিকাই আস্তারিহা, বিশ্রাম বিশ্রাম করার জন্য, যাতে আমি বিশ্রাম করতে পারি। করতে পারি। তাহলে এখানে আস্তারিহা এই শব্দটা দেখেন কায়ের পরে আছে মানসুব, যে কাই মিন নাওয়াসিবিল মুদারে, কাই শব্দটা মুদারেকে মানসুব বানায়, যেসব হরফ আছে তার মধ্যে একটা কাই মিন নাওয়াসিবিল মুদারে, নাওয়াসিবুন বহুবচন নাওয়াসিব, নাওয়াসিবিল মুদারে মানে কি, মুদারেকে নসব প্রদান করে যেসব হরফ সেগুলোর মধ্য থেকে, একটা সেগুলোর মধ্যে থেকে একটা, ওয়াইসাম্মা হারফা মাসদারিয়াতিন ওয়া নসবিন ওয়া ইস্তিকবালিন, এই কাইকে ইউসাম্মা তার নামকরণ করা হয়েছে হারফা মাসদারি ইয়াতিন, সে হারফুন মাসদারিয়ন ওয়া ওয়ানাসবিন নাসবিন, এবং সে হলো ইস্তিকবাল। পরেরটাকে মানসুব বানায় ওয়া ইস্তিকবালিন, এবং সেটাকে ভবিষ্যৎ কালবাচক অর্থে রূপান্তরিত করে, অর্থাৎ ভবিষ্যতের অর্থ দেয়। তাহলে এটা হলো কাই মাসদারিয়া নাসবিন ইস্তিকবালিন, তাহলে কায়ের পরেরটাও মাসদার মুআউ্যাল হয় তাই না, মাসদার মুআউ্যাল হরফুন মাসদারিয়ুন পাঁচটা, তার মধ্যে একটা হলো কাই, লিয়ান্নাহা তাজআলু মা বাদাহা ফি তাউবিলি মাসদারিন, কেননা লিয়ান্নাহা কেননা কাই শব্দটা তাজআলু মা বাদাহা তাজআলু, সে সাব্যস্ত করে বা রূপান্তরিত করে মা বাদাহা তারপরে যা থাকে, অর্থাৎ তারপরে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াটাকে তাজআলু বানায়, কি বানায়, ফি তাউবিলি মাসদারিন ব্যাখ্যা মাসদারের মাদারে মহব্বা, তাওলি মাসদারের মানে মাসদারের ব্যাখ্যায় ফেলা, ব্যাখ্যা মানে মাসদার মহব্বা মানে এক কথায় মাসদার মহব্বা, মাদারে 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 যেই হরফগুলো তার পরের ক্রিয়াকে মাসদার মহব্বা বানায় সেগুলোর নাম কি, হারফুন মাদারিয়া মাসদার, মাদারিয়া। এই যে ফাতাউইলুল মিসালিস সাবিক, ফলে ওই যে লিল মিসালিস সাবিক মানে পূর্বের উদাহরণটার তাউইল ব্যাখ্যা হলো এই যে এই উদাহরণটা, জি এই উদাহরণটার ফাতাউইল, তাউইল মানে ব্যাখ্যা, সেটার ব্যাখ্যা হলো ইস্তাইকালতু আলা কাফায়া লিল ইস্তিরাহাতি, আমি ঘুমিয়েছিলাম কেন, বিশ্রামের বিশ্রামের জন্য, জন্য লিল ইস্তিরাহা ইস্তিরাহাতুল মাসদার, লিকা জি ইস্তারিহা এটাও কি এই মাসদারের অর্থ দিচ্ছে তাই না, জি বিশ্রামের জন্য যাতে আমি বিশ্রাম করতে পারি, লিল ইস্তিরাহাতি অথবা লিকায় আস্তারিহা, অর্থগত কোনো পার্থক্য আছে না না, শব্দগত পার্থক্য আছে তাই না, এখানে লিকায় জি আস্তারিহা এটা হলো মাসদার মুআউ্যাল, আর লিল ইস্তিরাহা এটা হলো মাসদারুল জি সারিহ সরাসরি মাসদার তাই না, এটা মাসদার মুআউ্যাল এটা হলো মাসদার সারিহ। এখন দেখেন পরে গ্রামারটা বলে দিচ্ছে, ওয়াল গালিবু আন তাসবিকাহা লামুল জাররি আল্লাতি তুফিদু আত-তা'লিলা, ওয়াল গালিবু মানে বেশিরভাগ ক্ষেত্রেই আন তাসবিকাহা এই কাই তার পূর্বে থাকে, কি থাকে, লামুল জাররি নামুল জারে হরফুল জার লাম থাকে, আল্লাতি তুফিদু আত-তা'লিলা যে হরফুল জার লামটা তালিলের অর্থ প্রদান করে, বা মানে তালিল, তালিল মানে কারণ, কারণ তালিল মানে ইল্লাত, ইল্লাত মানে কি কারণ, যে লামটা কারণ অর্থ বোঝায়,
فإن لم تسبقها فهي مقدرة. এখন বলতেছে অধিকাংশ ক্ষেত্রে তো লি থাকবে, কিন্তু যদি কখনো বা ইন লাম তাসবিক হা, এই যে এই হাটা বুঝেছে হলো কায়রি, তাই এই কায়ের পূর্বে যদি নাম লামুল নাম জার লি না থাকে ফাহিয়া মুকদ্দারাতুন, তখন সেটাকে উজ্জ্ব ধরতে হবে। পূজ্য ধরতে হবে, ফাহিয়া মুকদ্দারাতুন, তাহলে জেনে রাখো সেটা মুকদ্দারা আছে, উজ্জ্ব আছে। এখানে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা কে পারে? এই যে ফাইন লাম তাসবিক হা পাহিয়া মুকাদ্দারা, তো এই বাক্যটা তো একটা জুমলাতুন শর্তিয়া, রাইট? জি জি ইন লাম তাসবিক হা, ইন আদাতু শর্ত, লাম তাসবিক হা আর শর্ত, পাহিয়া মুকাদ্দারা জবাব শর্ত। এখানে জবাব শর্তের শুরুতে ফা আছে, ওয়াই? জুমলা ইসমিয়া ইয়া মুকদ্দর। ইনশাআল্লাহ, আহসানতা। এই যে এখানে জবাব শর্ত হিয়া মুকদ্দারা, জুমলাতুল ইসমিয়া না? জি ইসমিয়া জি, আমরা জানি জুমলাতুল ইসমিয়া যদি জবাব শর্ত হয় তখন এটা কি হবে? কাজ আগে ফা হবে। জুমলাতুল ইসমিয়া জবাব শর্ত হলে ফাশি তারপর একটা ফা থাকবে, এই যে ফা হিয়া মুকদ্দারা, তো এই ফাটা এই জন্য আসছে, মাশাআল্লাহ। এরপরে দেখেন ইদা দাখালাত লা আন নাফিয়াতু আলা আল ফিআলি কুতিবাত মুত্তাসিলাতান বিকাই, ইদা দাখালাত যখন কাইটা আপনি কি ল্যাপটপ থেকে বারবার রেকর্ডিং স্টপ হচ্ছে আর হচ্ছে কেন? আপনার ল্যাপটপে ডিস্টার্ব হয় নেটওয়ার্কের কারণে নাকি কি রাহুল ভাই? আমি বলবো না স্যারকে ভালো ল্যাপটপ নেন, নাহলে তো হবে না, আমারও যে ল্যাপটপটা ডিস্টার্ব বাড়ি গেলে আমার এই অবস্থা হয়। এখন আজকে রাতে এই যে ক্লাস শেষ করে বাড়ি যেতে হবে, আগামীকালকে বাড়িতে আমি একটু মাছ চাষের নিয়ত করেছি, একটা পুকুর খনন করা হয়েছে, শেষের দিকে কাজটা কালকে যাইতে হবে বৃহস্পতিবার। স্যার জানাই রাখি কালকে ওই যে সূরা বাকারার ক্লাস মনে হয় নিতে পারবো না, আমার ল্যাপটপটা ঠিক হওয়া পর্যন্ত নিতে পারবো না। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এই ইয়াটা শেষ করি। দেখেন বলতেছে তাম্মালি লামথিলা তাল আতিয়া তাল ইকাই, কাই যুক্ত করে যে উদাহরণ গুলো আছে চিন্তা করো। ইলতাহাকতু বিল জামিআতি ইসলামিয়া, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কেন? লিকাই আতাআল্লাম আল-লুগাত আল-আরাবিয়্যাত ওয়া উলুম আদ-দ্বীন, কেন? আরবি ভাষা এবং দ্বীনের জ্ঞান আতাআল্লাম, অর্থ কি শিক্ষা করার জন্য, তাআল্লামা ইয়াতাআল্লাম 5 নম্বর ফর্মে, লিকাই আতাআল্লাম আল-লুগাত আল-আরাবিয়্যাত ওয়া উলুম আদ-দ্বীন। লিকাই এটা হলো হারফুন মাসদারিয়াতুন ওয়া নাফিয়ুন ওয়া ইস্তিকবাল। তারপরে ইজতাহিদ কাই তানজাহা, তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফল কাম হতে পারবে। তাহলে কাই, এই কায়ের পূর্বে লি নাই, তার মানে লিটা কি আছে এখানে? উজ্জ্ব আছে, তাই না? বলো না, লিটা যদি বাক্যে উল্লেখ না থাকে লিটাকে উজ্জ্ব ধরতে হবে, তাই এখানে উজ্জ্ব আছে। قال احمد لاخته, احمد তার বোনকে বলল ইবহাসি عن هذا الكتاب, এই বইটা খুঁজো, في مكتبتي كليتي, কি তোমার ডিপার্টমেন্টের লাইব্রেরিতে, তোমার ফ্যাকাল্টির লাইব্রেরিতে এই বইটি খুঁজো, ইবহাসি عن هذا الكتاب, এই বইটি তালাশ করো, খোঁজো, في مكتبتي كليتي, কি কুলিয়াতুন অর্থ কি? ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট, তাই না? তোমার ডিপার্টমেন্টের লাইব্রেরিতে এই বইটি একটু তালাশ করো, উক্তুবি ইসমাহু লিকাই লা তানসাই,
তুমি তার নামটা লিখে রাখো, অর্থাৎ বইটার নামটা লিখে রাখো, লিখাই লা তানসাই, যাতে ভুলে না যাও। ভুলে না যাও। তাহলে তানসাই না ছিল, তাই না? তাহলে জি কাই কাই সে মানসুব বানায় দিছে, হাজফ নুন মানসুব হয়ে গেল, লিখাই লা তানসাই। তাহলে লা, এই যে লা তানসা এই বার ছিল, এই লাটা দেখেন কায়ের সাথে মুত্তাসিল অ্যাটাচ করে লেখা হয়েছে। জি তারপরে দাল, ذهب زملائي إلى السوق لكي يشتروا الحوائج، حاجة حوائج অর্থ হলো প্রয়োজনীয় জিনিসপত্র। হওয়াইজ অর্থ কি? প্রয়োজনীয় নেসেসারি জিনিসপত্র, একদম প্রয়োজনীয়। তো ذهب زملائي আমার ক্লাসমেটরা গিয়েছে إلى السوق বাজারে، لكي يشتروا الحوائج প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনতে। কিনতে বা ক্রয় করতে, প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য তারা বাজারে গিয়েছে। আলহামদুলিল্লাহ লাস্ট বাক্যটা আসরিউ লিকাই লা তাফুতা আত-তায়রাতু, আসরিউ হারিয়া তাড়াতাড়ি করো, লিকাই লা তাফুতা না, যাতে আমাদের ছুটে না যায়, ফৌত না হয়ে যায়, কি আত-তায়রাতু প্লেন, যাতে প্লেন প্লেন আমাদের ছুটে না যায় বা ফ্লাইট আমরা মিস না করি। লিকাই লা তাফুতা এই জিনিসটা মানসুব হয়ে গেছে, ফাতা ফুতু ফুত হয়ে যাও, ছুটে যাও। আলহামদুলিল্লাহ এখানে কাই যুক্ত করে আমরা উদাহরণগুলো দেখলাম। সামনে এই যে 5-1 শূন্য স্থানে কাই লিকাই লা এগুলো যুক্ত করে বাক্য পূর্ণ করতে হবে ইনশাল্লাহ। এই 5 নম্বরটা আল্লাহ রহম করলে আগামী রবিবারে পড়বো। আচ্ছা আরেকটু পড়তে পারি তো, 45 বাজে, সরি আরেকটা পড়ি আমরা, 5 নম্বরটা শেষ হবে না ইনশাল্লাহ, 5টা বাক্য আছে শেষ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, জি ফিল ফারাগি ফিমা ইয়ালি ফিমা তাতি লিকাই অথবা লিকাই লা, সামনের যে বাক্যগুলো আসতেছে এগুলোতে লিকাই অথবা লিকাই লা বা যুক্ত করুন। ثم عدل الفعل الذي يليها، এরপরে সামনে যে ফেলটা আসতেছে তার সাথে আদ্দিল, আদ্দালা ইউআদ্দিলু মানে বদল করা, আদ্দালার আরেকটা অর্থ হলো মিলানো, আদল আদল মানে কি জুলুমের বিপরীত, তাই না, ইনসাফ। জি তো এখান থেকে শব্দ আসছে আদ্দালা, আদ্দালা থেকে আমর 3 নম্বর ফর্মে। তো সুম্মা আদ্দিল ফিআল আল্লাযী ইয়ালিহা, আদ্দিল মানে ওই যে আমরা বলতে পারি সোজা করা, হ্যাঁ সোজা করা মানে ঠিক করা, কারেক্ট করা। তো এখানে যে ফেলটা আছে ফেলটা যেভাবে আছে এভাবে তো থাকবে না, লিকাই লিকাই লা যুক্ত করলে, তাই না, তার মধ্যে যে না পরিবর্তন হবে সেই পরিবর্তন করে ভার্বটাকে কারেক্ট করতে হবে, এটা বলতেছে। যেমন ইত্তাসালা কাসীরুম মিনাস শাবাবি বিল জামিআতি, অনেক যুবক ইউনিভার্সিটিতে যোগাযোগ করতেছে, কেন, যাতে তারা ইস্তাফসারা, ইস্তাফসিরু অর্থ হলো জানতে পারা, অবহিত হওয়া, লিকাই এখানে লিকাই হবে নাকি লিকাই লা, লিখাই হবে, লিখাই এখানে লিকাই, তাই না, লিকাই ইয়াস তাফ, এখন বারটা কি পরিবর্তন হবে, নুন চলে যাবে। নুন চলে যাবে, লিকাই ইয়াস তাফ সিরু, যাতে তারা জানতে পারে, অবহিত হতে পারে, আন শুরুতিল কবুলি মানে ভর্তির বিভিন্ন কন্ডিশন, অনুমোদন ভর্তির কন্ডিশন সমূহ, শর্ত সানায়াত সমূহ যেন তারা জানতে পারে, জানার জন্য অনেক যুবকরা ইত্তাসালা, ইত্তাসালা মানে টেলিফোন করা, যোগাযোগ করা, ইউনিভার্সিটিতে যোগাযোগ করতেছে, ফোনে যোগাযোগ করতেছে, লিকাই ইস্তাফসিরু আন শুরুতিল কাবুল, বুঝে গেছেন এটা। জি ওকে, 2 নম্বর দেখেন, কানা মাউইদুর রিহলাতি আস-সাআত আস-সালিসাতা সাবাহান, মাউইদুর রিহলাতি মানে ফ্লাইটের টাইম, জি সফরের টাইম, সফরের টাইমটা নির্ধারিত আছে সকাল ইনঘটিকাই 3টায়, আস-সাআত আস-সালিসাতা ফজালাসনা, ফলে আমরা বসেছি,
نتحدث فجلسنا نتحدث ফলে আমরা বসে গল্প করতেছি, কথাবার্তা বলতেছি, যাতে যাতে আমরা না ঘুমিয়ে যাই। তাহলে এটা কি হবে? লিকাই লিখাইলা তানামা, মাশাআল্লাহ, লিকাই লা তানামা হবে, তানামা নানা মা নাকি নানাম? ও এটা তো মানসুব, রাইট, নানা মা হবে, লিখাই না 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 মা, সাথে আমরা না ঘুমিয়ে যাই, লিখাই লা না না মা, সাথে আমরা না ঘুমিয়ে যাই, মাশাআল্লাহ। এরপরে দেখেন, সালতুকা আসইলাতান কাসীরাতান, আমি তোমাকে অনেক প্রশ্ন করেছি এই মাসালাটা ভালোভাবে বুঝতে পারার জন্য। তাহলে কি হবে? লিখাই আফহামা, লিকাই আফহামা, তাই না? জি লিকাই আফহামাল মাসআলাতা জাইয়িদান, মাসালাটি ভালোভাবে অনুধাবন করার জন্য, বুঝার জন্য। এরপরে 4 নম্বরটা, ইয়া জুরজু গাইয়ের ইসমাকা, জুরজু, হে জর্জ, একজনের নাম, হে জর্জ, গাইয়ের ইসমাকা, তোমার নাম পাল্টিয়ে ফেলো, তোমার নাম পাল্টাও, কেন? যাতে মানুষ তোমাকে খ্রিস্টান ধারণা না করে। জি তাহলে বলেন লি তাইলা মাশাআল্লাহ ইউজান লা ইয়াজুন, লিকাই লা ইয়াজুন না, তাই না? জি ইয়াজুন থেকে গিয়ে যাবে ইয়াজুন না, ইয়াজুন না, লিকাই লা ইয়াজুন না الناس لا يظن الناس انك نصراني, যাতে মানুষ এই ধারণা না করে যে তুমি খ্রিস্টান মানে তুমি নাসারা, এই ধারণা যেন মানুষ না করে। ইয়া জাইনাব ইস্তাইকিদি মুবাক্কিরাতান, হে জাইনাব, তুমি আর্লি ঘুম থেকে উঠো, যাতে তোমার ক্লাসে দেরি না হয়ে যায়। তাহলে কি হবে? লিকাই লিখাইলা তাতাখারিনা, এখন কি হবে? তাতাখারি, লিকাই লা তাতাখারি আনিদ দারসি, যাতে তোমার দার্স বা পাঠে বিলম্ব না হয়ে যায়, দেরি না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের 5 নম্বরটা হয়ে গেল, 6 নম্বর থেকে আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام السلام عليكم عليكم. ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.